সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ হয় এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন তাদের দাবি বাতিল হওয়া কোটা আবারও বহাল করার রায় গণমানুষের বিরুদ্ধে গেছে শিক্ষার্থীরা বলেন কোটার কারণে চাকরিতে বঞ্চিত হচ্ছেন মেধাবীদের সঠিক মূল্যায়নের স্বার্থে অবিলম্বে উচ্চ আদালতের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান শিক্ষার্থীরা না হলে আগামী ত্রিশ জুনের পর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিকে কোটা বহাল রাখার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ বাহাত্তর সালে যখন থার্টি পার্সেন্ট কোটা এখানে চালু করা হয়েছে তখন কিন্তু একটা বোধগম্য ছিল কারণ তারা যুদ্ধ করেছে দেশের জন্য তাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন জেনারেশন পর জেনারেশন কীভাবে করে এই সুবিধাটা ভোগ করে যায় দু সালে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যেই পরিপত্র জারি করা হয়েছিল কোটা বাতিলের আমরা সেই পরিপত্রকে আবার ফেরত যেতে চাই যদি আমাদের দাবি আদায় না হয় কিংবা কোনোভাবে না মানে রাজপথ থেকে সেটি সড়ক অবরোধ কিংবা অবস্থান কর্মসূচির দিকে আমরা যেতে বাধ্য হবো নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার